হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। শীতের এই সিজনে পাটিসাপটা পিঠা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে। আমরা চাইলে সারা বছরই কিন্তু এই পিঠাটা করে খেতে পারি, তবে শীতকালে কিন্তু এই পিঠাটার মজাই আলাদা। সেজন্য খেজুরের গুড়ের এরকম একটা ক্যান্ডি নিয়ে নিয়েছি। একটা জিপার ব্যাগে তুলে আমি গুড়টা ভেঙে নিব। গ্রেটার দিয়েও চাইলে আপনারা গ্রেট করে নিতে পারেন। একটা শক্ত কিছু দিয়ে ভেঙে নিলাম। আপনারা চাইলে শিল দিয়েও ভেঙে নিতে পারেন, শিলপাটা যে ইউজ করেন সেই শিলটা দিয়েও ভেঙে নিতে পারেন। খেজুরের গুড়ে আস্তে একটা চাক থেকে চার ভাগে তিন ভাগ গুড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো গুড়টা অ্যাড করে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান কাপ পানি দিয়ে দিব। হাই হিটে জাল করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। আপনাদের যাদের হাতের কাছে গুড় নেই সেক্ষেত্রে আপনারা চিনি ইউজ করতে পারেন। চিনিটা জাল করে ক্যারামেল বানিয়ে পাটিসাপটা পিঠার ব্যাটারে ইউজ করতে পারেন গুড়ের একটা কালার নিয়ে আসার জন্য। গুড়টা গলে গেছে, কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা মিক্সিং বোলে ওয়ান কাপ রাইস ফ্লাওয়ার নিয়েছি, ওয়ান টু কাপ মানে হাফ কাপ ময়দা নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার, ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিলাম, ওয়ান ফোর্থ টিস্পুন সল্ট অ্যাড করে নিচ্ছি। একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আপনারা চাইলে হাত ইউজ করতে পারবেন কিংবা স্পুন ইউজ করতে পারেন। ওয়ান কাপ জাগরি সিরাপ কুসুম গরম হয়ে গেছে, ঢেলে নিচ্ছি আলাদা করে ব্যাটার তৈরি করব। বাকি সিরাপটা রেখে দিব, ভিতরে পুর বানাবো, সুজির ক্ষীর বানাবো, সেই কারণে সাইডে রেখে দিলাম। এখন ওয়ান কাপ জাগরি সিরাপ আমি তিনবারে অ্যাড করছি, একবারে অ্যাড করব না, লাম্পস থেকে যাবে সে কারণে। তাছাড়া ব্যাটারটা তৈরি করতে অনেক সময় লেগে যাবে। আপনারা চাইলে হাত ইউজ করতে পারেন, স্পুন ইউজ করতে পারেন। আমি হ্যান্ড বিটারটা দিয়ে মিশ্রণটা বানাচ্ছি। এখন আমি পানি ইউজ করব, কুসুম গরম পানি, হালকা কুসুম গরম পানি, টু কাপ। আপনাদের মেপে দেখাচ্ছি, টু কাপ পানি ইউজ করেছি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিতে থাকব আর হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স করতে থাকব। ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, যেন পাটিসাপটা পিঠাটা অনেক সফট হয়। ঘিয়ের একটা স্মেল থাকলে পাটিসাপটা পিঠাটা আসলে অনেক টেস্টি হয়। ঠিক এইভাবে আমি হ্যান্ড বিটার দিয়ে পানি অল্প অল্প করে পানি দেব আর মিক্স করতে থাকব। পাটিসাপটার পিঠার ব্যাটার চিতই পিঠার ব্যাটারে যেরকম হয়, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলা না, ঠিক সেরকম কনসিস্টেন্সিটা হবে। টোটাল টু কাপ ওয়াম ওয়াটার, ওয়ান কাপ জাগরি সিরাপ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। এর বেশি পানি আমি পরে অ্যাড করিনি। মেজারমেন্টটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যেন খুব পারফেক্টলি পাটিসাপটা পিঠা বানাতে পারেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম ওয়ান আওয়ার আপনারা রেখে দিতে পারেন। আমি থ্রি আওয়ার রেখে দিয়ে তারপরে পিঠাটা বানিয়েছি, এর চেয়ে বেশি রাখলে আরও বেটার যদি সময় থাকে। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এখন চুলায় হাই হিটে থ্রি কাপ হোল মিল্ক গরুর দুধ নিয়ে নিয়েছি একটা প্যানে। মশলা দিয়ে দিচ্ছি সাদা এলাচ তিনটা, দারচিনি দু টুকরা ছোট, একটা তেজপাতা দিয়ে দিয়ে আমি একটু নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। দুধটা বলক এসে গেছে, আমি সাইডে রেখে দিয়ে অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম, এর মধ্যে টু টেবিল স্পুন সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি চিকন দানার সুজি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো টাইপের সুজি নিয়ে নিতে পারেন, মোটা দানার সুজিও নিয়ে নিতে পারেন। তারপরে আমি তিন থেকে চার মিনিট এটা ভেজে নিয়েছি। পাশে তিন কাপ দুধ বলক তুলে রেখেছিলাম, তিন কাপ হোল মিল্ক গরুর দুধ ঢেলে দিচ্ছি।
সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে জাল করতে থাকবো, তারপরে চিনি অ্যাড করব, তার আগে চিনি অ্যাড করব না। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি, তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকব। সুজিটা এখন সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন একটু ঘন হয়ে আসবে, ঠিক তখনই আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। 1/8 টিস্পুন সল্ট অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আর একটু জাল করব, তারপরে ভিতরের মশলাগুলো আমি ফেলে দিব। হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা যারা দেশের বাইরে থাকেন, বিভিন্ন ইন্ডিয়ান গ্রোসারিতে নারকেল কোড়াটা কিনতে পাওয়া যায়। শেডেড কোকোনাট প্যাকেট 2 টেবিল স্পুন, পাউডার মিল্ক দিয়ে দিলাম, হোল মিল্ক পাউডার মিল্ক ফুল ক্রিম দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে একটু নামিয়ে আমি নেড়ে চেড়ে একটু টেম্পারেচারটা কমিয়ে নিব। প্রায় কুসুম গরম করে নিয়েছি, তারপরে 1/2 কাপ জাগরি সিরাপ এটার সাথে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে তারপরে আমি আবার চুলায় বসিয়ে দিব। গরম দুধে জাগরি সিরাপ দিলে দুধ ছানা কাটে, সে কারণে আমি টেম্পারেচারটা কমিয়ে জাগরি সিরাপটা মিশিয়ে নিয়েছি। তারপরে 4 থেকে 5 মিনিট ভালো করে মিডিয়াম হাই হিটে মিশ্রণটা জাল করে আবার নামিয়ে নিলাম। এই থিকনেসটা এর পর্যায়ে আছে, ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে আসবে সুজির ক্ষীরটা। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে আমি কাজু বাদাম কিশমিস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা অ্যাড নাও করতে পারেন, এটা টোটালি অপশনাল, আমিও সবসময় এটা ইউজ করি না। 3 ঘন্টা পরে চলে এসেছি, ব্যাটারটা খুব ভালো করে সেট হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ঠিক এরকমই আছে। সুজি দেওয়া আছে, যার কারণে এখন থিকনেসটা হয়তোবা একটু বেড়েছে, কিন্তু পানি দেওয়ার দরকার নেই। ব্যাটারটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। তারপরে চুলায় আমি মিডিয়াম লোর মাঝামাঝি টেম্পারেচার করে দিয়েছি। চুলার আঁচটা ভালো করে গ্রিস করে নিয়েছি ব্রাশ দিয়ে, ভালো করে নেড়ে চেড়ে তারপরে ব্যাটারটা আমি দিব। আপনারা চাইলে ঘি কিংবা নর্মাল অয়েল দিয়েও গ্রিস করে নিতে পারেন, আমি নর্মাল অয়েল দিয়ে প্যানটা গ্রিস করে নিয়েছি। পিঠার কালার ঠিক এরকম যখন চেঞ্জ হয়ে আসবে, সুজির ক্ষীরটা একটা সাইডে লম্বালম্বি করে 2 টেবিল স্পুন দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আলতো হাতে চামচ দিয়ে র্যাপ করে নিব। ডিম ভাজি যেভাবে র্যাপ করে ঠিক সেরকম করে হালকা একটু চাপ দিয়ে নিয়ে নিচ্ছি, পিঠাটা সুন্দর করে সেট হওয়ার জন্য। লাস্টে আর একটু হালকা করে চাপ দিয়ে নিব, তারপরে একটা প্যাচুলা দিয়ে তুলে নিব আলতো হাতে। একটা ছড়ানো প্লেটে রেখে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমরা পিঠাগুলো খাব। আবারও তেল দিয়ে একটু হালকা গ্রিস করে নিলাম, খুব বেশি তেল দেওয়া যাবে না। ভালো করে এভাবে আবারও ব্যাটারটা নেড়ে চেড়ে প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি মোটা হয়ে গেলে অনেক সময় পিঠা ফেটে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি মোটাও হওয়া যাবে না, আবার অতিরিক্ত পাতলা হওয়া যাবে না। কালারটা ঠিক চেঞ্জ হয়ে আসলে সুজির ক্ষীরটা এভাবে লম্বালম্বি করে সাইডে দিয়ে নিব। 2 টেবিল স্পুন ক্ষীর ইউজ করেছি, তারপরে আমি হালকা হাতে র্যাপ করে নিচ্ছি। ঠিক এইভাবে হালকা চাপ দিয়ে নিব সেট হওয়ার জন্য। একটা প্যাচুলা দিয়ে আবারও তুলে নিচ্ছি হালকা হাতে, আবারও একইভাবে প্যান গ্রিস করে নিয়ে একই রকম করে সবগুলা পিঠা ভাজতে থাকব। অনেক সময় ঘুরিয়ে ব্যাটারটা না ঘুরাতে চাইলে ব্যাটারটা পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি ঠিক পরিমাণ মতো নিয়েছি আর ঘুরিয়ে দেইনি ব্যাটারটা। ঠিক এভাবেও আপনি বানাতে পারেন, অনেক ইজি লাগে বানাতে।
পুরো পিঠাগুলো হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভাজতে থাকব। অবশ্যই ব্যাটারটা প্যানে দেওয়ার আগে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা দিতে হবে। দর্শক, আপনারা যারা নতুন পিঠা বানানো শিখছেন তাদের ক্ষেত্রে যেন হেল্প হয়, সে কারণে আমি ম্যাক্সিমাম পিঠাই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমি আজকে ভিতরে সুজির ক্ষীর ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ক্ষীর ইউজ করতে পারেন, শুধু দুধের ক্ষীরও যারা যে যার পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন। রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের হাতের, আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। বাইরে একটু ফুটি ফুটি থাকবে, ঠিক এভাবেই আমার মা এই পিঠাটা বানাতেন। আপনারা যারা মসৃণ পছন্দ করেন সেক্ষেত্রে চুলার আঁচটা লোতে রেখে আপনি পিঠাটা ভাজতে পারেন, তাহলে উপরের টেক্সচারটাও অনেক মসৃণ হবে। আমি লো থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম টেম্পারেচার, সেই কারণে ফুটি ফুটি হয়েছে। পার্সোনালি আমি উপরের টেক্সচারটা এরকম লুকিং পছন্দ করি, সে কারণে আমি আজকে এভাবে করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুজির ক্ষীরটা বানানোর জন্য দুধটা ভালো করে ঘন করে নিতে হয়, যেটা আমার মা করতেন। আমি আজকে ঘন করে নেওয়ার জন্য পাউডার মিল্ক ইউজ করেছি দুধটা ঘন করার জন্য। তাহলে ভিতরের ক্ষীরটা একটু ক্রিমি হয়, খেতে অনেক টেস্টি হয়। ফিরে আসছি, সবগুলো পিঠা হয়ে গেলে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে সার্ভ করব। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আপনি পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে রেখেও 2 থেকে 3 দিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর লাঞ্চ বক্সের জন্য এই পিঠাটার কোনোই তুলনা নেই। পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিয়েছি লাস্টের দিকে। শীতের পিঠাপুলি নিয়ে আমার চ্যানেলে আরও কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। দর্শক, মায়ের হাতের রেসিপির আজকে ছিল সেকেন্ড এপিসোড। সবাইকে ওয়েলকাম জানাই আমার মায়ের হাতের রেসিপিতে। আবারও কখনো হাজির হয়ে যাব মায়ের হাতের নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।